আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দিন মোহাম্মদ। আজকে আবার আপনাদের মাঝে আসছি 506 একটা প্রিন্টার নিয়ে। এই প্রিন্টারটার ফেসটা সাদা আসে। যখন আমরা প্রিন্ট করতে যাই বা ইউজার যখন প্রিন্ট করতে যায়, তখন প্রিন্ট দিলে এক পাশে সাদা আসে। আমরা আসছি আজকে এই কাজটা শেষ করতে। তার আগে আমি দিন মোহাম্মদ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে দিন মোহাম্মদ লিখলে আমার চ্যানেলটার, আমার চ্যানেলের নাম চলে আসবে। আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তাদেরকেও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ধন্যবাদ। এখন আমি মূল কাজে যাচ্ছি। এই যে 501 প্রিন্টারটা, 506 আর 501 একই। আর এই প্রিন্টারটা, এই প্রিন্টারটা কোনো পেজ প্রিন্ট করলে, আমরা যখন ইউজার যখন কোনো পেজ প্রিন্ট করে, তখন তখন এক পাশে হালকা সাদা আসে। এই যে এক পাশে সাদা আসে, এক পাশে লেখা আসে, এক পাশে লেখা আসে, আর এক পাশে এরকম সাদা আসে। লেখা আসে কিন্তু লেখাটা বোঝা যায় না। তা আমি ধারণা করছি স্ক্যানার ইউনিটটাতে প্রবলেম আছে। আমরা এখন স্ক্যানার ইউনিটটা কীভাবে খুলবো, কীভাবে সার্ভিস করবো সেটা দেখাবো। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলের নাম দিন মোহাম্মদ টিটু। ইউটিউবে গিয়ে দিন মোহাম্মদ টিটু লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে। ওখানে আমার অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে। আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। পুরো প্রিন্টার খুলবো না, আমি আজকে পুরো প্রিন্টারটা খুলবো না, কারণ আমার আর দুইটা কাজ আছে। তো সেজন্য আমি আজকে পুরো প্রিন্টারটা খুলবো না।
501 আর 506 প্রিন্টারের স্ক্যানার প্রাইস সেম। আপনারা যারা 501 এ কাজটা করবেন তারা 506ও কাজটা করতে পারবেন, প্রাইস সেম। আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমাদের কাজ প্রায় শেষের দিকে। বন্ধুরা আমি আবারও বলছি, 501 আর 506 প্রায় সেম স্ক্যানার ইউনিট, খোলাটাও সেম, ভিতরে যে ইউনিট পার্ট, ভিতরে যে পার্টসগুলো আছে তাই সেম। আমার ভিডিওগুলো ভালো আসে না যদিও জানি, কারণ আমার মোবাইল দিয়ে করা, তো সেজন্য ভিডিওগুলো তেমন ভালো আসে না। আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই
কাজটা কিভাবে করবেন সেটা বোঝানোর জন্যই আসলে ভিডিওগুলো করা। জি বন্ধুরা, আমাদের কাজ শেষ। আগে আমরা আগে যখন প্রিন্ট দিয়েছিলাম তখন এক পাশে এরকম সাদা আসতো, লেখাটা এক পাশে এরকম সাদা আসতো। এখন আমরা এটা প্রিন্ট দিলাম, সার্ভিস করার পরে স্ক্যানার ইউনিটটা এখন পুরাটাই দেখা যায়। আগে একটা সাইডে সাদা আসতো প্রিন্ট করলে, আগে প্রিন্ট করলে একটা সাইডে সাদা আসতো, আর এখন দুই সাইডে ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই বা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।